18 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দিদশা কাটিয়ে অবশেষে ভারতে ফিরলেন বছর 65 হাসিনা বেগম। আটারি ওয়াগা বর্ডার হয়ে ভারতবর্ষে পৌঁছালেন তিনি। ভারতে ফেরার পর ঔরঙ্গাবাদ পুলিশ ও তার আত্মীয় স্বজন পুষ্পস্তবকের মাধ্যমে তাকে বরণ করে নেয়। বন্দী হয়ে থাকেন। বিগত 18 বছর ধরে পাকিস্তানে বন্দী দশায় থাকাকালীন তার উপর অকথ্য অত্যাচার হয়। অবশেষে তিনি ভারতবর্ষের মাটিতে পা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। घर पहुंच गए। अरे हमारे साथ तो बहुत जुलम हुआ, ऐसा लग रहा है कि जैसे जन्नत में आ गए। पानी पिलाओ।